আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় এমন সামান্য ছোট্ট ক্যারিজের জন্য একদিন দাঁত ফেলে দিতে হতে পারে তো ভিউয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স স্কিনে আপনারা তিনটি দাঁতের ছবি দেখতে পাচ্ছেন এখানে তিনটি দাঁতের মধ্যে একটি দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত এখানে যে দাঁতের উপরে ছোট্ট একটি স্পটের মতো দেখতে পাচ্ছেন এটি মূলত ডেন্টাল ক্যারিজ বা দাঁতের পোকা লাগা সমস্যা দেখতে খুবই অল্প হলেও এই ডেন্টাল ক্যারেজগুলা কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে এই ডেন্টাল ক্যারিজের একটি ধর্ম রয়েছে আর তা হলো যখন কোনো দাঁতে এ ধরনের ডেন্টাল ক্যারেজের সূচনা ঘটে তখন এটি কোনোভাবেই এমনি এমনি ভালো হয়ে যায় না কোনো ওষুধ খাওয়ার ফলেও এ ধরনের ডেন্টাল ক্যারিজ ভালো হয়ে যায় না এ ধরনের ডেন্টাল ক্যারেজের যদি কোনো দাঁতে আক্রমণ করে সেক্ষেত্রে ধীরে ধীরে এটি দাঁতের ভিতরের দিকে যেতে থাকে ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে খুবই ছোট্ট একটি স্পটের মতো দেখা যাচ্ছে মূলত এই ছোট্ট স্পটটি যদি প্রাথমিক অবস্থায় বা এটির যদি ট্রিটমেন্ট না করা হয় যথাসময়ে তাহলে কিন্তু এই ছোট্ট ছোট্ট এই ক্যারেজের জন্য একদিন দাঁতটি আপনাকে ফেলে দিতে হতে পারে আর যদি এমন সামান্য অবস্থার প্রাথমিক অবস্থায় আপনি সে দাঁতের ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে দাঁতটি সারা জীবনের জন্য কিন্তু ভালো হয়ে যায় তো ভিউয়ার্স এ ধরনের ছোট্ট ক্যারিজের যে ধর্ম রয়েছে তা হলো দিনকে দিন ধীরে ধীরে দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে যেমনটি আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে দেখুন প্রথমত এমন ছোট্ট একটা ডেন্টাল ক্যারেজ ছিল একটা স্পটের মতো ছিল আর এটি দিন দিন বাড়তে বাড়তে কিন্তু দাঁতের দেখুন যে কত বড় গর্ত করে ফেলছে এবং ধীরে ধীরে দাঁতের ভিতরে অনেক বেশি ঢুকে গেছে এখানে উপর থেকে কিছুটা অংশ কাটিং করার পরেও ভিতরে কিন্তু বেশ অনেকটাই রয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ভিওর্স যদি এই সামান্য অবস্থায় যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হতো তাহলে কিন্তু এই অবস্থা পর্যন্ত আসতো না ভিউয়ার্স কখনো কখনও দেখা যায় যে ডেন্টাল ক্যারিজ যতটুক দাঁতের গভীরে চলে যায় সেখান থেকে রিমুভ করার কোনো ওয়ে থাকে না বা সে দাঁতে অন্য ধরনের ট্রিটমেন্ট করতে হয় তখন আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না যখন এই ডেন্টাল ক্যারিজটি দাঁতের দন্তমর্যা পর্যন্ত পৌঁছে যায় এছাড়া ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে একই সঙ্গে দুটি দাঁত ধীরে ধীরে কালো হচ্ছে এটিই মূলত ডেন্টাল ক্যারিজ প্রথমে এমন অল্প থাকে কিন্তু এটি যদি ট্রিটমেন্ট না করা হয় এই কালোটা বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন দাঁতের মধ্যবর্তী স্থানে চলে আসবে তখনই কিন্তু দাঁতে ব্যথা হবে যন্ত্রণা হবে তো ভিওর্স এ ধরনের ছোট্ট ক্যারিজ দেখে আসলে সচেতন হতে হয় যখন এ ধরনের ছোট্ট ক্যারিজ থাকে তখনই এটি ট্রিটমেন্ট করিয়ে নিলে সেটি আর কখনো নষ্ট হয় না সে দাঁতটি ভবিষ্যতে কখনো ব্যথা বা যন্ত্রণা হয় না এখানে দেখতে পাচ্ছেন রিওর্স দু এই যে উপরের মাড়ি রয়েছে এখানে সামনের দুটি স্থানে ডেন্টাল ক্যারেজ রয়েছে তো এই ডেন্টাল ক্যারেজগুলা এটি সামনের দাঁতের ডেন্টাল ক্যারেজ তো এই ক্যারেজগুলা যদি আপনি সামান্য থাকতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে কিন্তু এটি আর কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু এভাবে রেখে দেওয়ার ফলে ধীরে ধীরে এই কালো অংশটি বাড়তে থাকে বা ডেন্টাল ক্যারেজ বিস্তৃত হতে থাকে আর হতে হতে যখন দাঁতের এই মিডিল পয়েন্টে চলে আসে তখনই কিন্তু দাঁতে ব্যথা হতে থাকে এবং যন্ত্রণা হতে থাকে আর যখন ব্যথা যন্ত্রণা হয় তখনই দাঁতটি ফেলে দিতে হয় অথবা ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে রাখার প্রয়োজন হয়ে থাকে তো ভিওর্স ছোট্ট একটি ক্যারেজ যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট না করান তাহলে কিন্তু এক পর্যায়ে সেটি ফেলে পর্যন্ত দিতে হতে পারে এখানে একটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটি মাড়ির দাঁত যেখানে সামান্য একটু ছিদ্র দেখা যাচ্ছে তো এই সামান্য ছিদ্রটাই একদিন কিন্তু অনেক বড় হয়ে যায় এবং এটির একটি ধর্ম রয়েছে তা হল ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে এবং এক পর্যায়ে এমন স্থানে চলে যায় যেখান থেকে আর সেই ডেন্টাল ক্যারিজ রিমুভ করা যায় না যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হতো প্রাথমিক অবস্থায় তাহলে কিন্তু এতটা গভীরে যেত না এখানে যতটা দাঁতের গভীরে চলে গেছে এইখান থেকে এই ডেন্টাল ক্যারিসটি রিমুভ করা সম্ভব নয় এ ধরনের দাঁতের দেখতে পাচ্ছেন যে অনেক গভীরে চলে গেছে এখান থেকে ডেন্টাল ক্যারিস পরিষ্কার করে দাঁতে ফিলিং করা সম্ভব হয় না তার জন্যই এমন দাঁতের ক্ষেত্রে আপনাকে অন্য ধরনের ট্রিটমেন্ট করাতে হবে যেমন রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয় যদি পজিশনটি এমন হয় কিন্তু এখানে যে পজিশনটি এমন অবস্থায় কিন্তু আপনি ফিলিংয়ের মাধ্যমে খুবই কম খরচে খুবই অল্প সময়ের মধ্যেই ট্রিটমেন্ট করিয়ে নিতে পারবেন কিন্তু যত বেশি দেরি করা হবে ততই কিন্তু ঝুঁকি বাড়তে থাকে ভিওয়ার্স এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যেটাকে আমরা সাইড ক্যারিজ বলে থাকি এখানে কয়েকটি দাঁতেই ক্যারিজ রয়েছে এখানে দেখুন দাঁতের একটি সাইড থেকে কালো হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে দাঁতের গভীরে ঢুকে যাচ্ছে তো এটি মূলত ডেন্টাল সাইড ক্যারিজ এই সাইডগুলা বেশ মারাত্মক হয়ে থাকে কারণ এই সাইড থেকে দাঁতের ভিতর যে পাল্প থাকে সেটি খুব কাছাকাছি থাকে এখানে দেখুন দু দাঁতের মধ্যবর্তী স্থান থেকে পাল্পের দূরত্ব খুব একটা বেশি হয়ে হয় না দাঁতের যদি উপর থেকে ক্যাভিটিতে বা ক্যারিজে আক্রান্ত হয়ে পাল্প পর্যন্ত আসতে থাকে তাহলে একটি সময় নেয় কিন্তু যদি একটি সাইড থেকে ডেন্টাল ক্যারেজে আক্রমণ ঘটে সেক্ষেত্রে খুব দ্রুত দাঁতের পাল্প পর্যন্ত চলে আসে এবং ব্যথা এবং যন্ত্রণার সম্মুখীন হতে হয় সেই দাঁতটি নিয়ে তো ভিওর্স এ ধরনের ডেন্টাল ক্যারেজ যেহেতু সচরাচর চোখে পড়ে না অর্থাৎ উপর থেকে তাকিয়ে দেখা যায় না তার জন্য ডেন্টাল চেক আপের প্রয়োজন যদি ডেন্টাল চেক আপ করানোর ফলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ ধরা পড়ে তাহলে আপনি প্রাথমিক অবস্থায় খুবই সীমিত খরচের মধ্যে কিন্তু ট্রিটমেন্ট করে নিলে দাঁতটি সারা জীবনের জন্য ভালো থাকবে আর যদি ট্রিটমেন্ট না করান সেক্ষেত্রে ধীরে দিনে দিনে সেটি বাড়তে থাকবে এবং এক পর্যায়ে যখন এমন অবস্থা হবে তখনই কিন্তু দাঁত ফেলে দিতে হতে পারে নয়তো যদি রাখতে চান তাহলে ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতটি রাখার চেষ্টা করা যেতে পারে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের ছবি দেখা যাচ্ছে এ দুটি দাঁতের ধরনের চিকিৎসা এখানে দেখতে পাচ্ছেন উপর থেকে ডেন্টাল ক্যারিস দাঁতের দ্বিতীয় যে লেয়ার রয়েছে সেখানে রয়েছে তো এমন অবস্থায় আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে ট্রিটমেন্ট করে থাকি কিন্তু এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের পালপাইটিস অবস্থা বলা হয় দাঁতের উপর থেকে ডেন্টাল ক্যারিস বা ক্যাভিটিটি দাঁতের পাল্পে প্রবেশ করছে এমন অবস্থায় আমরা ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না এমন অবস্থায় যদি দাঁতটি রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে রুট ক্যানেল ট্রিটমেন্ট করেই এ ধরনের দাঁত সংরক্ষণ করা যায় ভিউয়ার্স এর জন্য প্রাথমিক অবস্থায় আপনাকে ডেন্টাল চেক করাতে হবে যখন ডেন্টাল চেক আপ করানোর ফলে এ ধরনের ডেন্টাল ক্যারিজ আপনার ডেন্টিস্ট দেখতে পাবে তখন আপনাকে জানাবে যে আপনার দাঁতে ডেন্টাল ক্যারিজ রয়েছে এবং তখন যদি আপনি ট্রিটমেন্ট করিয়ে নেন তাহলে আপনাকে আপনার খরচটিও কম হবে এবং রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না শুধুমাত্র ক্যারিসটি পরিষ্কার করে সেখানে ফিলিংয়ের ফিলিং করে দিলেই দাঁতটি পুরোপুরি ভালো হয়ে যাবে আর যদি অনেক বেশি দেরি করেন তাহলে কিন্তু দিনে দিনে এটি বাড়তে থাকবে এবং এক পর্যায়ে পাল্পে চলে যাবে বিহর্স এই ধরনের ছোট্ট ক্যারিসকে অবহেলা করার কোনো অবহেলা করতে নাই কারণ হলো এই ডেন্টাল ক্যারিস ছোট্টই ছোট্ট এই ডেন্টাল ক্যারিসটি একদিন কিন্তু আপনার দাঁত তুলে ফেলার অন্যতম কারণ হতে পারে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম